পুরসভা ভোটের আগে মালদার বিজেপিতে ভাঙন অব্যাহত। পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা বিজেপি নেতা নৃপেন পাল যোগ দিলেন তৃণমূলে। পাঁচ শতাধিক কর্মী সমর্থক নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে বলে অভিযোগ বিজেপি নির্বাচনের আগে, এটা শুভ লক্ষণ দাবি তৃণমূলের। পুরাতন মালদার চৌরঙ্গী মোড় এলাকায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ওই যোগদান কর্মসূচিতে পাঁচ শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর নৃপেন পাল তৃণমূলে যোগদান করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান, সভাপতি সহ তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের যজ্ঞ চলছে, তাতে সামিল হতে তৃণমূলে যোগদান করেছি। ভয় প্রলোভন দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান করানো হচ্ছে, অভিযোগ বিজেপির রাজ্য কমিটির সদস্য সুদীপ্ত চট্টোপাধ্যায়ের। নির্বাচনের আগে এই যোগদান শুভ লক্ষণ দাবি মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়ের। দেখুন, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা কর্মীদেরকে ভাঙিয়ে নিয়ে আসছে শাসক দল। কোথাও টোপ দেওয়া হচ্ছে, কোথাও চাপ দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কেস খাওয়ানো হচ্ছে। তো সমস্ত পশ্চিমবাংলাতেই এই জিনিস চলছে। আর আমি মনে করি এখানকার যে ঘটনা, উনি বিজেপি কোনো কালে ছিলেন কিনা এটাই প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে যাচ্ছে।